নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই শনিদেবের আশীর্বাদে এই ছয় রাশির শূন্য পকেট পূর্ণ হতে চলেছে আমি এই কথাটি থামবে লিখেছি অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল অর্থাৎ জানুয়ারির শেষা ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এপ্রিল উনত্রিশ উনত্রিশে এপ্রিল আগে পর্যন্ত আঠাশে এপ্রিল পর্যন্ত এই ফল কিন্তু এই ছয় রাশি পাবে অর্থাৎ মকর রাশিতে শনি অবস্থান বর্তমানে করছে এবং উনতিরিশে এপ্রিল এই শনি আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ যেটা মূল ত্রিকোণ রাশি বর্তমানে যে মকর রাশিতে অবস্থান করে বেশ কিছু রাশিক্ষেত্রে শশন মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে বেশ কিছু রাশিক্ষেত্রে কেন্দ্র ও ত্রিকোণে অবস্থান করে বিশেষভাবে ভাগ্যদয় করতে চলেছে অর্থাৎ শনি মকর রাশি থেকে যেতে যেতে এই ছয় রাশির শূন্য পকেট পূর্ণ করে দিতে চলেছে আমি একটা কথা বারবার বলছি শনি এই কলিযুগে যদি আপনার উপর প্রসন্ন হয় যদি শনি মহারাজ আপনার উপর প্রসন্ন হয় আপনাকে কিন্তু ধনবর্ষা আপনার জীবনে কিন্তু ঘটাবে আর শনি যদি কুপিত হয় তাহলে কিন্তু আপনি রাজা থেকে ভিকারিতে পরিণত হবেন অর্থাৎ শনির ক্যারেক্টারটাই এরকম শনি হচ্ছে ন্যায়কারক কারগ্রহ হয় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে থাকি দেখতে হবে শনি আপনার রাশিচক্রে আমি যে বলছি এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মাস অবধি শনি আপনার রাশিচক্রে প্লেসমেন্ট কেমন আছে এটা কিন্তু দেখা একান্তই দরকার কিন্তু এই বিষয়ে কোনো দ্বিমত নেই ছয়টি রাশির কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে কোন এই ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি কোন কোন রাশির কপাল খুলতে চলেছে অর্থাৎ আর্থিক রূপ থেকে পরিপূর্ণতা লাভ পেতে চলেছে শুনি আমাদেরকে ন্যায় দিয়ে থাকে অর্থাৎ আপনার কর্মফল আপনি কিন্তু পাবেন অনেকে আমি আপনার বলছি অনেকে বলেন না যে আমার এই সময়টা খারাপ চলছে না আপনি আপনার কর্মফলটা আপনি পাচ্ছেন আর বারবার আমি একটা কথা বলে বলে থাকি জীবনে একবার না একবার ধাক্কা খাওয়া দরকার তবেই আপনি বুঝবেন যে আপনি সঠিক পথে চলছেন অর্থাৎ আপনা আপনাকে শুনি অর্থাৎ যেমন সোনাকে কোনো আপনি একটা ভালো গহনা করতে গেলে ওটাকে পুড়িয়ে 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 পরে একটা গহনাতে পরিণত হয় ঠিক বা লোহাকে পিঠাত পিটিয়ে পিটিয়ে একটা কিছু আসবাবপত্র তৈরি ঠিক শনি কিন্তু ঠিক আমাদের মানুষকে কিন্তু ঠিক সেই জায়গাটায় কিন্তু নিয়ে আসে অর্থাৎ যথেষ্ট হার্ড ওয়ার্কিং কিন্তু আপনাকে করাবে আপনাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করাবে কঠোর পরিশ্রম এবং আপনার জীবনে বাধা বিপত্তি কিন্তু আসবে কিন্তু এই জায়গাটাতে কিন্তু আপনাদের মনোবল ভাঙলে কিন্তু চলবে না শনি হচ্ছে পরীক্ষা করে আপনি সঠিক পথে চলছেন কিনা অর্থাৎ নিজের সঠিক লাইনে আপনি চলার চেষ্টা করুন শনি কিন্তু ধনের জায়গা থেকে আপনাদেরকে কিন্তু অপার ধন আপনাদেরকে কিন্তু দেবে অর্থাৎ শনি আপনার রাশিচক্রে যদি পীড়িত না হয় শনি যদি আপনার উচ্চস্থ থাকে শনি যদি আপনার মিত্র গৃহে থাকে শনি যদি আপনার ডিগ্রিগত দিক থেকে ভালো থাকে আপনি নিশ্চিত শনি এই কটা মাস যেতে যেতে এই ছয় রাশিকে দিতে চলেছে ধন শনি হচ্ছে কর্মকার গ্রহ অর্থাৎ আপ যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন চাকরি পাচ্ছেন না কর্মহীন হয়ে বসে আছেন বেকার হয়ে বসে আছেন যারমেন আপনার রাশিচক্রের শনি কিন্তু ভালো নেই অর্থাৎ কর্ম যে যেটা দেয় কর্মযোগটা যেটা সৃষ্টি করে সেটা একমাত্র শনি অর্থাৎ চাকুরি চাকুরি এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে শনির উপর সরকারি চাকুরি টোটালটা শনি কিন্তু ডিপেন্ড করে এই যে যারা রাজনীতির ক্ষেত্রে আছেন কিনা জনতা জনার্ধন আপনাকে কতটা গ্রহণ করবে সেটাও কিন্তু শনি এই জনতা জনার্ধনকেও কিন্তু শনি দেখে আপনার কারখানা আছে আপনার আন্ডারে প্রচুর শ্রমিক কাজ করছে এটাও কিন্তু শনি আপনার ইন্ডাস্ট্রি আছে এটাও কিন্তু শনি আপনি ইঞ্জিন লাইনে কাজ করছেন এখানেও কিন্তু শনি আপনি পেট্রোল কেমিক্যাল গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন এখানেও কিন্তু শনি চামড়ার ব্যবসা চায়ের ব্যবসা লোহার ব্যবসা সবটাতেই শনি কিন্তু অবদান আছে অর্থাৎ শনি যদি এই যে খনিজ সম্পদ এটাও কিন্তু শনি কয়লার ব্যবসা এটাও শুনি অর্থাৎ কয়লার যারা ব্যবসা করছেন কয়লা উত্তোলনের জায়গায় এটাও কিন্তু শুনি অর্থাৎ শনি আপনার চক্রে যদি ভালো থাকে আমি আবারও বলছি আপনি হয়তো খুব নিম্ন লেভেলে আছেন মানলাম আপনি নিম্ন লেভেলে আছেন হয়তো প্রথম জীবনটা আপনাকে একটু হলো স্ট্রাগল করতে হয়েছে কিন্তু শুনি আপনার ভালো থাকার জন্য আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিয়েছে আপনি একদিন বড় উচ্চ পদে আসেন কিন্তু হবেন অর্থাৎ আপনার বড় ধরনের সম্পত্তির মালিক একাধিক প্রপার্টির মালিক আপনি কিন্তু হবেন গাড়ির ব্যবসা গাড়ির ব্যবসাটাও কিন্তু টোটাল শনি কিন্তু দেখে অর্থাৎ আপনার ধরুন ফোর হুইলারের শোরুম আছে টু হুইলারের শোরুম আছে ট্রান্সপোর্ট বিজনেস আছে এটাও কিন্তু শনি কিন্তু নির্দেশ করে তো এইবার আমি জানাতে চলেছি শনি কোন কোন সেই ছয় রাশি যে ছয়টি রাশি সৌভাগ্যশালী রাশি হতে চলেছে প্রথম রাশি বিশ্ব রাশি রাশির ক্ষেত্রে আমি আবারও বলবো ভাগ্যভাবে থেকে আপনাদেরকে যেতে যেতে ভাগ্যভাব থেকে যেতে যেতে এই শনি কিন্তু আপনাকে ভাগ্য দয় আপনাকে করাবে যেহেতু কর্মবতী ভাগ্যবতী আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন সম্মান পথ প্রতিষ্ঠা লাভ আপনাদেরকে কিন্তু করাবে শনি বিশ্ব রাশি কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আর্থিক স্থিতির জায়গা এই যে আমি বারবার বললাম যে শূন্য পকেট পূর্ণ করবে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুত করবে সম্পত্তিগত দিক থেকে লাভ বিশ্ব রাশি অথবা বিশ্বলগ্ন বিশ্ব রাশি এবং লগ্নের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি শনি ভাগ্যভাবে বসে থেকে আপনাদের ভাগ্যদয় প্রত্যেক সূত্রে সম্পত্তি লাভ কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু করাতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট শনি চতুর্থভাবে বসে কেন্দ্র সৃষ্টি করে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ শেয়ার মার্কেট থেকে লাভ লটারি ফাটকা থেকে লাভ গাড়ির ব্যবসা থেকে লাভ আপনার পেট্রোল কেমিক্যাল গ্যাস এজেন্সি থেকে আপনাদের কিন্তু এই সময় লাভ দেবে রাজনীতির ক্ষেত্রে আপনাদের এ সময় লাভ কিন্তু দিতে চলেছে দুই নম্বর রাশি তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশি নাম মিন রাশি মিন রাশি ক্ষেত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করছে এই শনি লাভভাবে একাদশ একাদশভাবে একাদশ পতির অবস্থান আপনাদেরকে সফলতা লাভ সাকসেস আপনাদেরকে দিবে আপনাদের ট্রাভেল ট্যুরিজমের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন চামড়ার বিজনেস সঙ্গে আছেন লোহার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন গোল্ডের সঙ্গে যুক্ত আছেন এই জায়গা থেকে কিন্তু আপনারা যথেষ্ট চায়ের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন কয়লা সঙ্গে যুক্ত আছেন এই জায়গায় কিন্তু আপনাদেরকে ধনবর্ষা মিন রাশি কিন্তু করাবে একাদশভাবে লাভভাবে লাভ প্রতি অবস্থান লাভের জায়গা বিদেশ থেকে লাভ আপনাদের কিন্তু করাতে চলেছে এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম অর্থাৎ চার নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি দ্বাদশভাবে অবস্থান করছে আপনাদেরকে কিন্তু যেতে যেতে বিদেশ থেকে লাভ আপনাদেরকে দিবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের ভাগ্যদয় কর্মযোগ ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ যে কোনো ব্যবসা ব্যবসাতে আপনারা কিন্তু যারা আইটি ফিল্ডে আছেন ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের খুব ভালো গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এই সেক্টরগুলো কিন্তু আপনাদেরকে খুব দুর্দান্ত দিবে সম্পত্তি কত দিক থেকে আপনাদেরকে লাভ দিবে কুম্ভ রাশি ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার এই সময় কিন্তু হবে এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ক্ষেত্রে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে দেখুন ষষ্ঠভাবে কোচের শুনি দুর্দান্ত ফল দেয় যা যেতে যেতে যাদের কেস মামলা মকরদমা চলছে সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা পাবেন চাকরির সম্ভাবনা আপনাদের বাড়াচ্ছে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ এবং আর্থিক স্থিতির জায়গায় ধনভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ শনির দশম দৃষ্টি ধনভাবে পড়ায় আর্থিক স্থিতি ফিনান্সিয়াল গ্রো আপনাদের কিন্তু এ সময় করাবে এবং সম্পত্তি একাধিক প্রপার্টির মালিক এবং আটকে গেছে ডুবে গেছে পেমেন্ট আটকে ছিল বিল পাস হচ্ছিল না এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার হবে আপনি যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের মানুষ হন আপনার ক্ষেত্রে আপনাদের উচ্চ পদে আসীন হওয়া সম্ভাবনা কিন্তু থাকছে রাজনীতির ক্ষেত্রে ভালো এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষরাশি রাশি ক্ষেত্রে আপনাদের কেন্দ্রে অবস্থান করছে কর্ম এবং আপনাদের একাদশপতি কেন্দ্রে আপনাদের কর্মযোগ লাভের দিক থেকে আপনারা যথেষ্ট লাভ আপনারা পেতে চলেছেন সাকসেসের জায়গা সরকারি বেসরকারি বড়ো ধরনের কোম্পানিতে চাকরির সুযোগ আসবে আপনারা যারা প্রমোশন চাইছিলেন পদোন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু মেষশ্বাসী ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজুদ করবে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ এবং এই সময় আপনাদের বেশ কিছু মনের ডিজায়ারগুলো আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ কিন্তু শনি মহারাজ আপনাদেরকে যেতে যেতে কিন্তু দিবে এবং আপনাদের এই সময়ের মধ্যে বেশ কিছু দিক থেকে আপনাদের সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে আপনি মেষরাশি মানুষ বেশ কোনো জায়গা থেকে আপনারা কিন্তু সুবর্ণ সুযোগ এ সময় আপনারা কিন্তু পাবেন লিখে নিন ডায়েরিতে নোট করে নিন এই বিষয়ে কোনো দ্বিমত নেই অর্থাৎ শনি যা হে তো ছাপ্পার ফারকে হে অর্থাৎ শনির অর্থ কিন্তু স্টেবিল অর্থাৎ থাকে এবং খুব পরিশ্রম করে অর্থ দেয় কিন্তু সেই অর্থ কিন্তু আপনারা কিন্তু থাকবে আমি আবারও বলছি অনেস্টিভাবে যারা আছেন তাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটাকে যথেষ্ট মজবুত কিন্তু শনি কিন্তু করবে অর্থাৎ মেষরাশি ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো লোহার বিজনেসের সঙ্গে যারা আছে যাদের নিজস্ব ইন্ডাস্ট্রি আছে কোম্পানি আছে বা আপনি কয়লার সঙ্গে যুক্ত আছেন পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দেবে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশি ক্ষেত্রে আপনাদের কেন্দ্রে অবস্থান করে শশনম মহাপুরুষ রাজ্য আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করছে আপনাদের শুভ বিবাহের কানেকশানগুলো দিবে আপনাদের দৈনিক রোজগার ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুত করবে আবারও বলছি আপনাদেরও কিন্তু শূন্য পকেট করতে চলেছে শনি মহারাজ পূর্ণ অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের এই সময় কিন্তু হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের বিদেশ থেকে লাভ হয় বিদেশের সাথে যারা রথ হয় বিদেশ থেকে লাভ এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্মযোগ পারিবারিক সুখ সম্পত্তিগত দিক থেকে আপনারা কর্কট রাশি যদি আপনি হন ডাইতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কর্কট রাশির মানুষ অর্থাৎ সম্পত্তি দিক থেকে আপনার বিশেষভাবে একাধিক প্রপার্টির মালিক আপনি কিন্তু হতে চলেছেন এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলের আঠাশ তারিখের মধ্যে অর্থাৎ শনি যেতে যেতে আপনাদেরকে কিন্তু ছাপ্পার ফারকে অর্থ কিন্তু দিয়ে যাবে তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ